চোখ রাখবো পরের খবরে। জ্বালানি ভ্যাট কমাতে রাজ্যকে পরামর্শ দেওয়ায় মোদীকে আক্রমণ রাহুলের। জ্বালানির মূল্যবৃদ্ধি রাজ্যগুলিকে দোষারোপ। কয়লা ঘাটতি রাজ্যগুলিকে দোষারোপ। অক্সিজেনের ঘাটতি রাজ্যগুলিকে দোষারোপ। জ্বালানির উপর করের 68% নেয় কেন্দ্র, যদিও প্রধানমন্ত্রী দায় ঝাড়ছেন। মোদীর যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহযোগিতামূলক নয়, জবরদস্তিমূলক। টুইট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। জ্বালানি ভ্যাট নিয়ে এবার মহারাষ্ট্র সরকারকে নিশানা পেট্রোলিয়াম মন্ত্রীর। 2018 থেকে মহারাষ্ট্র সরকার জ্বালানি ভ্যাটে 79,412 কোটি টাকা আয় করেছে। চলতি বছরেও 33,000 কোটি টাকা আয় করতে চলেছে। জনগণকে স্বস্তি দিতে তারা পেট্রোল ডিজেলে ভ্যাট কমাচ্ছে না কেন? বিদেশি মদের বদলে জ্বালানি ভ্যাট কমালে বিরোধী রাজ্যে পেট্রোল সস্তা হবে। মহারাষ্ট্র সরকার পেট্রোলে লিটারে 32.15 টাকা কর আদায় করে। কংগ্রেস শাসিত রাজস্থানে পেট্রোল লিটারে 29.10 টাকা কর আদায়, কিন্তু বিজেপি শাসিত উত্তরাখণ্ড নেয় লিটারে 14.51 টাকা। উত্তরপ্রদেশ নেয় লিটারে 16.50 টাকা। টুইট পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বলেছেন শুনব। আমরা যে তেল আমদানি করি তার মাত্র 2% তেল আমরা রাশিয়া থেকে আমদানি করি, আর এখন রাশিয়া থেকে ডিসকাউন্টেড অর্থাৎ সস্তায় তেল পাচ্ছি আমরা। ভারত সরকার বলছে আমরা বেশি বেশি করে রাশিয়া থেকে তেল আনবো কারণ সস্তায় পাচ্ছি। সবকিছু তুমি সস্তায় পাচ্ছ কিন্তু মানুষের জন্য সবকিছু দামি হয়ে যাচ্ছে কেন? এই জন্য বলছি নিজেকে জ্ঞান, আপনি নিজে আগে জ্ঞান অর্জন করুন। লোককে জ্ঞান দেওয়ার আগে, অন্য রাজ্যকে জ্ঞান দেওয়ার আগে মোদি সরকার নিজে আপনি কিছু করে দেখান, নালে ফাঁকা বাতের আর কোনো কাজ হবে না। চোখ রাখবো পরের খবরে। কসবায় ফের সিন্ডিকেটের তোলাবাজি দৌরাত্ম। বাড়ি তৈরির জন্য টাকা চাওয়ার অভিযোগ, টাকা না দিতে চাওয়ায় মারধর, প্রাণনাশের হুমকি। কসবা থানায় অভিযোগ দায়ের। পুরসভার অনুমতিতেই বাড়ি তৈরি হচ্ছে, কেউ দোষ করলে প্রশাসন দেখবে, প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলরের। ওই ওদের সাথে থেকে আমাকে মাল নিতে হবে বা টাকা দিতে হবে বা কিছু করতে হবে, ওদের সেক্রেটারির কাছ থেকে মাল নিতে হবে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করতে, ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করতে হবে। ওদের ওরাই যা করবে সেটাই করবে, নালে ওরা মারধর যেটা আরম্ভ করে দিয়েছে আমাকে, এসে তারপরে যখন আমি এ করতে যাচ্ছি তখন বলছে যে আপনি করতে দেবে না। আমি 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 বললাম যে না, আমার জায়গা আমি কেন করতে পারবো না, করে আমাকে তখন ওরা ধুমকি হুমকি দিয়ে গালাগালি ফালাগালি দিয়ে আর কিছু জন এসে আমাকে চড় মেরে যাচ্ছে। অভিযোগ জানিয়েছেন, থানা অভিযোগ জানিয়েছি। না, আমার তো কিছু এখানে বলার নেই। দেখুন, ওনার কাছে যদি লিগ্যাল পারমিশন থাকে, উনি যদি তার নিজের বাড়ি নিজেই করছে, প্রশাসন বুঝবে। দুষ্কৃতীরা কে এসেছে বা কারা এসেছে বা কী হয়েছে আমার কাছে কোনো খবর নেই। আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখান থেকে জাস্ট এলাম এখন, তো এটা প্রশাসন দেখবে। উনি যেটা জানিয়েছেন যে আমি একটা লিগাল করছি, একটা স্যাংশন প্ল্যান সমেত একটা চিঠি জমা দিয়েছে আমাকে, আমি কর্পোরেশন থেকে জানতে বলেছি, কর্পোরেশন এবং প্রশাসন দুজন দেখে নিচ্ছে।